जन सहित कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखानितस्य नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी वंशा कल्पतरु भर्ष कृपा सिंधु पयेव च पतितानं पावनिभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णायो कृष्ण चैतन्य नाम्नि गौरदिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते प्रणमामि हरि प्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण समस्त भक्तवृंददेव स्वागतम श्री चैतन्य चरितामृत मध्य लीला दा विंशति अध्याय अभिदेव तत्व चौत्रिश नम्बर श्लोक थेके आज के आमादेर ए पाठ आलोचना हबे स्वयं परमेश्वर भगवान श्री चैतन्य महाप्रभु कृष्ण भजने जे तीनटी गुरुत्वपूर्ण तत्व प्रयोजन सम्बन्ध अभिधेय एवं प्रयोजन तत्व सेई तत्वे मध्य अभिधेय तत्व छिल सनातन गोस्वामी के अध्याय वर्णन करछेन अभिधेय तत्व चौत्रिश नम्बर श्लोक सकृदेव प्रपन्ने यस्तो बास्मिति च जाचते अभयं सर्वदा तस्मै ददामि तद्व्रतम् मम आमार प्रतिज्ञा ऐ जे जदि केउ प्रकृत प्रस्तावे आमार शरणागत हुए एकबारो तोमार आमी एक कथा बोले आमार अभय प्रार्थना करे ताहोले आमी ताके ता सर्वदा दान करी तात्पर्य जे श्लोक प्रभुपाद वर्णना करछे जे ए श्लोकटी रामायण थेके उद्धृत रामायण थेके उद्धृत अर्थात ছিল বাল্মীকি মুনি রচিত রামায়ণে এই শ্লোকটি ভগবান শ্রী রামচন্দ্র বলেছিলেন সেখানে ভগবান স্বয়ং বর্ণনা করেছেন ভগবত শরণাগতি ফলাফল ভগবত শরণাগতি ফলাফল ভগবত শরণাগতি মানে কেউ যদি তার শরণাগত হয়ে যায় বা কেউ যদি তার শরণাগতত্ব স্বীকার করে যে হে কৃষ্ণ আমি তোমার হলাম সেখানে কৃষ্ণ কিভাবে তাকে আশ্রয় প্রদান করেন তো দৃষ্টান্ত স্বরূপ আমরা
ভগবদ গীতায়ও পেয়েছি, হ্যাঁ, যেখানে ভগবান নিজেই বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ, অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষস্যামি মা শোচ। তারপর অনন্য চিন্তান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যদি কেউ অনন্য চিত্তে আমার ভজনা করেন তাহলে আমি তার যোগক্ষেম উভয় রক্ষা করি। যদি কেউ সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হয়, হ্যাঁ, পূর্ববর্তী শ্লোকে বলেছেন আমি প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করেছি সে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। কেউ যদি আমার শরণ গ্রহণ করে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এখানে ভগবান শ্রী রামচন্দ্রের এই উক্তি প্রদান করা হয়েছে, যেখানে ভগবান শ্রী রামচন্দ্র বলছে প্রতিজ্ঞা করেছেন যে কেউ যদি প্রকৃত প্রস্তাবে আমার শরণাগত হয়ে একবারও তোমার আমি এই কথা বলে আমার অভয় প্রার্থনা করে তাহলে আমি তাকে সর্বদা তা দান করি। দেখুন, যখন বিভীষণ এসে মানে রাবণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি শ্রীরামচন্দ্রের শরণাগত হচ্ছিলেন, তারা আকাশমার্গ দিয়ে আসছিলেন। এই সময় সুগ্রীব, তারপর জাম্বুবান আদি বানর সৈন্যগণ তারা দেখছেন যে আকাশ মার্গ দিয়ে লঙ্কা থেকে রাবণের কোনো অনুচর বা কোনো বিশেষ মন্ত্রী পরিবার তারা আসছে। তাই সুগ্রীব জাম্বুবান তারা ওই আকাশ মার্গেই তাদের থাকতে বলেছেন যে আপনারা যেই হন আপনারা ওখানেই থাকুন, আপনারা এখানে নামবেন না। ওনারা ওখান থেকে বলছেন বিভীষণ যে আমি লঙ্কা নরেশ শ্রী রামচন্দ্রের অনুজ বিভীষণ, আমি তার সঙ্গ পরিত্যাগ করে ভগবান শ্রী রামচন্দ্রের শরণাগত হতে এসেছি। এই কথা বলা সত্ত্বেও সুগ্রীব জাম্বুবান তারা বলছেন যে আপনারা ওখানেই থাকুন, আপনাদের এই সংবাদ ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আমাদের প্রভুর কাছে আগে প্রেরণ করি, প্রভুর অনুমতি বিনা আপনাদের এর মধ্যে নামতে অনুমতি দেওয়া হবে না। তারা আকাশ মার্গে দাঁড়িয়ে আছে। সুগ্রীব গিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে মিলিত হলেন, মিলিত হয়ে তিনি এই সংবাদ জানালেন যে হে প্রভু, এরকম আকাশ মার্গ থেকে লঙ্কা থেকে রাবণের ভাই অনুজ পরিচয় দেওয়া বিভীষণ সে আপনার শরণ গ্রহণ করতে এসেছে, কি করব প্রভু। ভগবান রামচন্দ্র সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি মতামত। সুগ্রীব বলছেন যে হে প্রভু, রাক্ষসেরা ছল কপটে অত্যন্ত পারদর্শী হয়, তাদেরকে এইভাবে বিশ্বাস করা ঠিক হবে না, কেননা রাক্ষসেরদের যে কি মনে অন্তরে কি রয়েছে আর বাইরে তারা শরণাগতির ভান দেখাচ্ছে, অন্তরে অন্যরকম ভাব থাকতে পারে, অতএব তাদেরকে এইভাবে বিশ্বাস করা ঠিক নয়। সুগ্রীব এই কথা বললেন,
ভগবান শ্রী রামচন্দ্র বলছেন যে তো রাবণের অনুজ সে যখন একবার শরণাগত হওয়ার কথা বলেছে তখন নিশ্চয়ই আমি তাকে শরণাগতি প্রদান করব। তার অনুজ তো দূরের কথা, রাবণও যদি এসে আমার শরণ গ্রহণ করে তাহলেও আমি তাকে শরণাগতি প্রদান করব। ভগবান শ্রী রামচন্দ্র এই কথাটি বলেছিলেন যে কেউ যদি প্রকৃত প্রস্তাবে আমার শরণাগত হয়ে একবার তোমার আমি এই কথা বলে অভয় প্রার্থনা করে তাহলে আমি তাকে সর্বদাতা দান করি। বিভীষণ ভগবান রামচন্দ্রের চরণে শরণাগত হয়ে অভয় প্রার্থনা করেছিলেন, আর ভগবান এই কথাটি বলেছিলেন তাকে যে কেউ যদি একবার এসে তার শরণাগত হয়ে বলে হে রাম আমি তোমার, তাহলে অবশ্যই আমি তাকে অভয় প্রদান করি। দেখুন ভগবান প্রতিজ্ঞা করেছেন, ভগবান ভগবদ গীতাতেও প্রতিজ্ঞা করেছেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্করু মামে বৈশ্যসি যুক্ত হইব মৎমনানং মৎপরায়ণ। আর একটা শ্লোকে বলছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্করু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় শিবে অষ্টাদশের 65। যে আমি সত্য প্রতিজ্ঞা করছি যে আমাতে মন নিযুক্ত করেছে, যে আমার শরণ গ্রহণ করেছে, আমি সত্য প্রতিজ্ঞা করেছি যে আমি তাকে অবশ্যই রক্ষা করব, সে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এইভাবে ভগবান প্রতিজ্ঞা করেছেন, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, শ্রীরামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন। অতএব কেউ যদি তার শরণ গ্রহণ করে, দেখুন ভগবান রামচন্দ্র বলছে যে যে একবার বলবে যে আমি তোমার আমি হে শ্রীরামচন্দ্র আমি তোমার, মানে কি আমি তোমার সম্পত্তি। আমরা দীক্ষাকালে আমরা গুরুদেবের চরণে প্রপত্তি স্বীকার করি। চৈতন্য চরিতামৃতে বলছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় শিষ্য যদি সদ্গুরু চরণে আত্মসমর্পণ করে তাহলে কৃষ্ণ তাকে কি নিজের সম্পদ জ্ঞান করেন যে আজ থেকে আমার। গুরুর চরণে কি পূর্ণরূপে শরণাগত হতে হবে তবেই কৃষ্ণ তাকে আত্মসম জ্ঞান করবেন। আর যদি গুরু গ্রহণের সময় এরকম মনে হয় যে আমি কেবল কি যেহেতু সাধন ভজনে গুরুর প্রয়োজন, গুরু না হলে চলে না, এই জন্য গুরুদেব গ্রহণ করছি, সকলে করছে তাই, অন্যথায় আমার কোনো প্রয়োজন ছিল না, বা গুরুদেবের শরণ গ্রহণ করেছি গুরুদেবের আদেশ উপদেশ মানতে প্রস্তুত নই বা মানি না, গুরুদেব একরকম সিদ্ধান্ত দিয়েছেন আমরা অন্যরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছি, গুরুদেবের আদর্শ অনুসরণ করি না, তারা পূর্ণরূপে শরণাগত হয়নি। যারা গুরুর চরণে
পূর্ণরূপে শরণাগত হয়নি, গুরুর অবজ্ঞাকারী। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলছেন যে গুরুর অবজ্ঞাকারী কখনো বৈষ্ণব পদবাচ্য নয়। গুরুদেবের আদেশ লঙ্ঘনকারী, গুরুদেবের অবজ্ঞাকারী কখনো বৈষ্ণব পদবাচ্য নয়। গুরুদেবের বিশ্রম্ব সেবকই বৈষ্ণব পদবাচ্য। যারা গুরুদেবের আদেশ মনে প্রাণে গ্রহণ করেছেন, পালন করেন, তারাই বৈষ্ণব। গুরুর অবজ্ঞাকারী কখনো বৈষ্ণব পদবাচ্য নয়, কখনো বৈষ্ণব নয়। এই জন্য এই প্রকার গুরুদেবের পূর্ণরূপে শরণাগত হননি, গুরুদেবের আদেশ উপদেশ মানতে প্রস্তুত নন, হ্যাঁ, তারা ওই সকলে নিচ্ছে, আমিও নিই, এই অজুহাতে দীক্ষা নিচ্ছেন, তারা পূর্ণরূপে গুরুদেবের শরণাগত হননি, এই জন্য কৃষ্ণ তাদেরকে তার সম্পদ বলে গ্রহণ করেননি। অতএব যারা গুরুদেবের শরণাগত হয়েছেন, পূর্ণরূপে গুরুদেবের আদেশ মানতে প্রস্তুত বা মানেন, কৃষ্ণ তাদেরকে তার নিজের সম্পদ জ্ঞান করেন। এই জন্য কুন্তী মহারানী বলছেন তম অকিঞ্চন গোচরম, তুমি সেই অকিঞ্চন ভক্তদের সম্পত্তি বা অকিঞ্চনগণ তোমার সম্পত্তি, সেই নিষ্কিঞ্চন ভক্তগণ তোমার সম্পত্তি, তুমি তাদের সম্পত্তি, তুমি তাদের হৃদয়, তারা তোমার হৃদয়, তারা তোমাকে ছাড়া জানে না, তুমি তাদেরকে ছাড়া জানো না, শ্রী নারায়ণ বলেছেন। এইভাবে যারা শ্রী গুরুদেবের চরণে শরণ গ্রহণ করেছেন, কৃষ্ণ তাদেরকে নিজের জ্ঞান করেন। এই লীলায় ভগবান শ্রী রামচন্দ্র তো সাক্ষাৎ উপস্থিত ছিলেন, তাই বিষণে সে শরণ গ্রহণ করেছিলেন, ভগবান রামচন্দ্র তাকে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের সকলকে উপদেশ দিয়েছিলেন, যারা সদ্গুরুদেবের আশ্রয়ে আমরা তার উপদেশ পালন করতে প্রস্তুত, তারা তার সম্পত্তি, অতএব তার সম্পত্তি তিনি রক্ষা করবেন। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছেন, মানস দেহ গেহ য কিছু মোর, ওর পিলু তোয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ, আমার মন, দেহ, গেহ, গেহ মানে দেহ সম্পর্কিত যার আছে সব কিছু, হে নন্দনন্দন তোমার চরণে আমি অর্পণ করলাম। ভক্তের সমস্ত সম্পদ কৃষ্ণের, কৃষ্ণই তা ভক্তকে প্রদান করেছেন তার সেবার জন্য। এইভাবে কৃষ্ণ সেই নিষ্কিঞ্চন গণের সম্পদ, আর সেই নিষ্কিঞ্চন ভক্তগণ কৃষ্ণের সম্পদ, কৃষ্ণের সম্পদকে কৃষ্ণই রক্ষা করেন। যদি কেউ একবার কৃষ্ণের হয়ে যায়, তাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, যদি কেউ কৃষ্ণের হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবীরা পর্যন্ত তাকে রক্ষা করার বিষয়ে সচেতন থাকে। যেমন দেখুন, এই যে জড়ভরত মহারাজ, দৃষ্টান্ত স্বরূপ জড়ভরত মহারাজ, তিনি প্রথম জীবনে তো ভগবান ঋষভদেবের পুত্র ছিলেন ভরত মহারাজ,
তারপর হরিণের চিন্তা করতে করতে হরিণ হলেন, পরবর্তী জীবনে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন, নাম হলো জড়ভরত। পিতা মাতা দেহত্যাগ করায় ওই জড়ভরত ভাইয়ের সংসারে থাকতেন। সৎ ভাইয়েরা তাকে খেতে পাহারা দেওয়ার জন্য বসিয়ে দিত জঙ্গলের কাছে, আর ওখানে বসতেন, খেত পাহারা দিতেন। আর বাড়ি এলে ফলের খোসা, পোড়া, বাসি এগুলো খেতে দিতেন, পোড়া বাসি এগুলো খেতে দিতেন। তো যখন ওই খেত পাহারা দিচ্ছেন এক সময়, তো তখন এই এক দস্যু, সে ভদ্রকালীর সামনে বলিদান করবেন, দেখে পশু বেঁধে রেখেছিলেন, কিন্তু রাত্রে সেই পশুটা পালিয়ে যায়। অন্যান্য ডাকাতদের সন্ধান করতে পাঠায় যে দেখো কোথাও পশু পাওয়া যায় কিনা, কি মানুষ পাওয়া যায় কিনা, আমি আমার দিষ্ট দেবীর কাছে বলিদান প্রদান করব। তো ওই ডাকাতেরা খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের পাশে ক্ষেতের কাছে জড়ভরত মহারাজকে পান, আর সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। আর উনি তো কিছু বলছেন না, উনি মৌন, এই জন্মে এই জন্মে এইরকম সিদ্ধান্ত নিয়েছেন যে আর কোনো কিছু বলবো না, কারো প্রতি আকৃষ্ট হব না, মনে মনে সর্বদা কৃষ্ণের নাম গুণ কীর্তন করব। তো সেইভাবে তিনি ওই ভগবানের নাম গুণগান কীর্তন করতেন মনে মনে, মানসিকভাবে বাহ্যিক কোনো আচার আচরণ করতেন না, সদাচারাদি কিছু কোনো পশু পালন করতেন না। কিন্তু মহাভাগবত, ওইরকম মহাভাগবত জড়ভরত মহারাজকে ধরে নিয়ে গেছেন, স্নান করিয়েছেন, মালা দিয়েছেন, কপালে সিঁদুরের তিলক দিয়ে ওই যুপকাষ্ঠে বলিদান করার জন্য মাথাটা ঢুকিয়ে আটকে দিয়েছেন, পিছনে দুহাত বেঁধে দিয়েছেন। আর পুরোহিত ভদ্রকালী মায়ের সামনে যোগ পুজো করে, ডাকাতেরাও রয়েছে, পুরোহিত পুজো করে মায়ের হাত থেকে খড়গটা নিয়ে ওই বলিদান করতে আসছে, জড়ভরতকে বলিদান করে। জড়ভরতকে যখন বলিদান করছে, উনি তো আর কোনো চিৎকারও করছেন না, কোনো কিছু বলছেন না, ওকে রক্ষা করুন, বাঁচাও, কোনো কিছু না, উনি ভগবান মনে মনে ভগবানের নাম করে যাচ্ছেন। ভদ্রকালী দেবী তার দেখে আর সহ্য হচ্ছে না, যে আমার সামনে আমার প্রভুর ভক্ত তাকে এইভাবে সাজা দিচ্ছে, আমার সামনে যদি তাকে বলিদান করে তাহলে আমি কৃষ্ণের কাছে কি জবাব দেব। মাতা ভদ্রকালী আর সহ্য করতে না পেরে তিনি তার ওই মূর্তি, মাটির মূর্তি ভেদ করে স্বয়ং মা বাইরে চলে এসেছে, মাটির মূর্তি চৌচির হয়ে গিয়েছে ভেঙে, স্বয়ং বাইরে এসে ওই পুরোহিতের হাত থেকে খড়গটা নিয়েছে, আর অন্য হাতে পুরোহিতের চোলের মুঠ ধরে আগে ওই পুরোহিতের গলাটাই কেটে দিয়েছে। পুরোহিতের গলাটা কেটে মা পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে পুরোহিতের গলাটা। আর মায়ের সঙ্গে সঙ্গে ওই শাখিনী ডাকিনী ভূত বেদ এরা সব এসেছে, আর ওই মাথার গলা কেটে যে রক্ত বের হচ্ছে ওই মাথার থেকে ওই রক্তটা খাচ্ছে। মা ওই একা করে সমস্ত ডাকাতগুলোকে ওইভাবে কাটলেন, আর ওই ভূত প্রেত পিশাচ ডাকিনী ওরা ওই কাটা মাথার রক্তগুলো খেয়ে চলেছে। শেষে জড়ভরতকে মুক্ত করে দিলেন। যারা মায়ের পূজা করছিল, মা স্বয়ং তাদের কেটে কৃষ্ণ ভক্তকে রক্ষা করলেন।
তা এইভাবে ভগবান তো রক্ষা করেনি, উপরন্তু দেব দেবীরাও কৃষ্ণ ভক্তকে রক্ষা করেন। কেননা দেবদেবীরা ভগবানেরই আধিকারিক শক্তি, তাদের যে শক্তি সেটা কৃষ্ণ থেকে তারা প্রাপ্ত হয়েছে। আর ভগবানের যে একবার ভক্ত হয়ে যায় তাকে সমস্ত দেবদেবীরা পর্যন্ত সম্মান করে, সমস্ত দেবদেবীরা পর্যন্ত সম্মান করে। হ্যাঁ, দেবদেবীরও উপরে চলে যান তিনি, দেবদেবীরও পূজ্য হয়ে যান তিনি। আমাদের বেশ কিছুদিন আগে মায়াপুর থেকে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল, সেখানে ছিল শিবক স্বামী গুরু মহারাজ, তিনি লিখেছিলেন যে গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী, গুরু মহারাজ যখন মায়াপুরে থাকেন তখন তাকে দেখার জন্য স্বর্গে থেকে দেবদেবীরা আসেন। শুভক স্বামী গুরু মহারাজ এই বলেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন, তিনি নিশ্চয়ই দেখেছিলেন, তিনি অনুভব করেছিলেন, তাই তিনি বলেছেন। তো এইরকম ভাবে যদি কেউ মহাভাগবত হয়ে যান, হ্যাঁ, তাকে দর্শন করার জন্য, তার সঙ্গ করার জন্য পর্যন্ত দেবদেবীরা চলে আসে, দেবদেবীর ঊর্ধ্বে চলে যান। ভগবানের সেবা করার ফলে, ভগবানের আরাধনা করার ফলে, আর ভগবান সেই ভক্তকে কীভাবে রক্ষা করেন, তো প্রহ্লাদ মহারাজের জীবনে আমরা অবশ্যই দেখতে পেয়েছি যে ভগবান কীভাবে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন, তার ভক্তকে রক্ষা করেছেন। পরবর্তী শ্লোক 35 নম্বর, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়ে, অসৎ সঙ্গের প্রভাবে জীব জড়ভোগ মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য অথবা যোগ সিদ্ধি কামনা করে, যদি কোনো সৎসঙ্গে তার সুবুদ্ধির উদয় হয় তবে ভক্তি মুক্তি সিদ্ধি পিপাসা পরিত্যাগ করে সে গাঢ় শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণকে ভজন করে। 23 শ্লোকে স্বয়ং মহাপ্রভু বলছেন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী যদি সুবুদ্ধি হয়, কিভাবে তাদের সুবুদ্ধি হতে পারে? এই ভক্তি মানে কারা? ভক্তিবাদী, ভক্তিবাদী মানে ভোগবাদী, যারা জড়জগৎকে ভোগ করতে চায়, জড়জগতের সুন্দর রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, মানে কর্মী শ্রেণী যারা যাগ যজ্ঞ পূজা পার্বণ করে লাভ যশ পূজা প্রতিষ্ঠা অর্থ কামনা এইগুলো আশা করে, তারা হচ্ছে কি ভক্তিবাদী। ভক্তি মানে ভোগ করার ইচ্ছা যাদের, যে আমি কর্ম করেছি তার ফল আমি ভোগ করব, আমি কর্ম করেছি অর্থাৎ এই কর্মের ফল ভোক্তাও আমি, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। ভগবদ গীতায় ভগবান বলছে যে অহংকারে অভিভূত হওয়ার ফলে তারা নিজেকে কর্তা অভিমান করে, ফলের আকাঙ্ক্ষা করে, ফলের কামনায় তারা কর্ম করে, যাগ যজ্ঞ পূজা পার্বণ তারা যে বড় বড় মনে করুন প্যান্ডেল করে, বড় প্যান্ডেল হবে, লাইটিং হবে, ডিজাইনের লাইটিং হবে, তারপর লোকে জানবে, লিফলেট আদি ছাপা হবে, বিভিন্ন জায়গায় প্রচার হবে,
লোকে তার নাম জানবে, সে বড় ধর্ম যাজক, ধর্ম করছে বা সমাজে সর্বশ্রেষ্ঠ কাজ করছে, এই বলে লোকে তার যশ গাইবে। তাহলে সে নাম যশ পদ পজিশন উন্নত হবে, তার উন্নত হলে লোকে তার শরণ গ্রহণ করবে, শরণাগত হবে, অনুগত হবে, তার ভোগের মাত্রা আরও বৃদ্ধি পাবে। এইটুক হচ্ছে তার আলটিমেট গোল, যে তার ভোগের মাত্রা বাড়াতে হবে। কিভাবে আরো উন্নত ভোগ পাবে, আরো উন্নত সুযোগ সুবিধা পাবে, রাজার হালে চলবে, এই রকম মেন্টালিটি যাতে, তারা হচ্ছে ভক্তিবাদী, জড়জগৎকে ভোগ করবে, ভালোভাবে ভোগ করবে। মুক্তিবাদী মুক্তিকামী, মুক্তিকামী মানে যারা সাযুজ্য মুক্তি কামনা করে। সাযুজ্য দুই প্রকার, ঈশ্বর সাযুজ্য আর ব্রহ্ম সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য হচ্ছে কি, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া। এই মায়াবাদী অদ্বৈতবাদী তারা এই সাযুজ্য কামনা করে, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যেতেছে। আর এই ব্রহ্ম সাযুজ্য থেকে আরো নিকৃষ্ট হচ্ছে ঈশ্বর সাযুজ্য, ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যাব, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাব, ঈশ্বরের মতো ভোগ করব, যে মুক্তিকামী। সিদ্ধিকামী যারা এই অষ্টাঙ্গ যোগের আনুষঙ্গিক ফল, অনিমা লঘিমা প্রাপ্তি প্রকাম্য ঈশিতা বসিতা কামাবসিতা, এই যে অষ্টসিদ্ধি কামনা করে, অষ্টসিদ্ধি কামনা করে যোগ সাধনা করে, এনারা হচ্ছেন সিদ্ধিকামী। এনারা চায় যে আমি যোগ শক্তি প্রদর্শন করে এই জগতে ঈশ্বর হয়ে যাব, লোকে আমাকে মানবে, চিনবে, আমার কাছে আসবে, আমার অনুগত হবে, আমাকে ভগবান বলে পূজা করবে। দেখুন আজকে ইন্ডিয়াতে কত ভগবান হয়ে গিয়েছে, অধিকাংশ এইরকম কিছু কিছু যোগ সিদ্ধি লাভ করেছে, আকাশে উঠতে পারে, জলের উপর যে হাঁটতে পারে, আগুনে পোড়াতে পারবে না, যা চাইবে সেই বস্তু এনে দেবে। তো এইরকম ভাবে তারা জনসাধারণকে কিছু একটা অলৌকিক জিনিস দেখিয়ে প্রতারিত করে, এটা তাদের যোগ শক্তি, এই যোগী ক্রিয়া, এটা লাভ হয়। তো সিদ্ধিকামী ব্যক্তি এই যৌগিক শুদ্ধির পিছনে ছোটে। তা এখানে মহাপ্রভু বলছেন যে ভক্তিবাদী, এই ভোগ করার বাসনা, মুক্তিকামী, মোক্ষলাভের বাসনা, সিদ্ধিকামী, অনিমা লঘিমা অষ্টসিদ্ধি কামনার বাসনা যদি ত্যাগ করে, ত্যাগ করে সুবুদ্ধি হয়। কখন ত্যাগ করে? যখন শুদ্ধ ভক্তের আনুগত্য স্বীকার করে, যখন কৃষ্ণ ভক্তের আনুগত্য স্বীকার করে, তখন তারা সুবুদ্ধি হয়। তারা যদি তাদের বুদ্ধি বজায় রাখে, কৃষ্ণ ভক্তের শরণাগত না হয়, তাহলে তাদের বুদ্ধি কখনো শুদ্ধ নয়। সুবুদ্ধি এই জন্য বলা হয়েছে যে যদি তারা কৃষ্ণ ভক্তের আনুগত্য স্বীকার করে, কৃষ্ণ ভজনে তাদের মতি হয়, কৃষ্ণ ভক্তের অনুসারী হয়, তবেই তারা সুবুদ্ধি হয়। সুবুদ্ধি হয়ে কি করবে? গাঢ় ভক্তিযোগে তবে কৃষ্ণের ভজন, গাঢ় ভক্তিযোগে কৃষ্ণকে ভজন করবে।
অনেক মায়াবাদী নির্বিশেষবাদী ভক্তি মুক্তি সিদ্ধি কামী তারা কৃষ্ণ ভক্তের মহান কৃষ্ণ ভক্তের প্রভাবে শুদ্ধ ভক্ত হয়েছেন। কৃষ্ণ ভক্তের প্রভাবে শুদ্ধ ভক্ত হয়েছেন। এই যে আপনারা নাম শুনেছেন বন বিষ্ণুপুরে বীর হাম্বীর নামে এক রাজা ছিল বন বিষ্ণুপুরে, সে ছিল দিনের বেলায় কি রাজা আর রাত্রে ডাকাতদের সর্দার। ডাকাতি করত, মানে ডাকাতদের সর্দার ছিল। তার রাজ্যে কে কোন মূল্যবান জিনিস এনেছে নিয়ে যাচ্ছে বা কোনো বণিক বা নাবিক তা নিয়ে যাচ্ছে, এটা ওই সেই রাজা দস্যু সে গণনাকারী দিয়ে গণনা করাতো। তো বৃন্দাবন থেকে শ্রীনিবাস আচার্য ঠাকুর, নরোত্তম ঠাকুর আর শ্যামানন্দ প্রভু সমগ্র বৈষ্ণবদের দেওয়া, ষড় গোস্বামীদের দেওয়া বৈষ্ণব গ্রন্থ তারা নিয়ে বৃন্দাবন হয়ে ওই বন বিষ্ণুপুরের পথে আসছিলেন। তো ওই রাজা গণনা করেছে, গণনা করে তার ওই গণনাকারী বলছে যে আপনার রাজ্যে অমূল্য সম্পদ আসছে, অমূল্য সম্পদ যার মূল্য নির্ধারণ করা যায় না। তো রাজা চিন্তা করেছে যে নিশ্চয়ই হীরা মণি মাণিক্য এই সমস্ত কিছু নিশ্চয়ই আসছে, কোথায় আসছে গণনা করেছে আর ওই ডাকাতদের নিযুক্ত করে দিয়েছে যেই পথে আসছে। গরুর গাড়িতে ওই গ্রন্থ নিয়ে আসছে, গ্রন্থ তো অমূল্য, কোনো মূল্য দিয়ে তার মূল্য নির্ধারণ হয় না, গোস্বামী গ্রন্থ। তো ওই যে রাজা বীর হাম্বীর সে তার দস্যুদের নির্দেশ করেছে আর ওই দস্যুরা গিয়ে রাত্রে হানা দিয়েছে, তারা রাত্রে শয়ন করেছিলেন আর ওই গাড়ি নিয়ে গরুর গাড়ি বোঝাই সেই গ্রন্থ তারা ধন সম্পদ চিন্তা করে হরণ করে নিয়ে গিয়েছে। সকালবেলা যখন দেখছে শ্রীনিবাস আচার্য ঠাকুর, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ প্রভু যে গোস্বামীদের গ্রন্থ চুরি হয়ে গিয়েছে, তখন তিনজন গলা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, আমরা গোস্বামীদের গ্রন্থ রক্ষা করতে পারলাম না। তখন এভাবে কান্নার পর শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন যে আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় চলে যান, আমি এখানে থাকি, এখানে থেকে এই গোস্বামীদের গ্রন্থ উদ্ধার করব, আর উদ্ধার করতে পারলে আপনাদের সংবাদ দিব, তখন আমি জাজি গ্রামে ফিরে যাব। শ্রীনিবাস আচার্য ঠাকুরের গ্রাম জাজি গ্রাম, নরোত্তম ঠাকুর তিনি সেই যশোরে চলে গেলেন আর শ্যামানন্দ প্রভু এই তিনি মেদিনীপুর এখানে এই দিকে চলে এলেন। তা শ্রীনিবাস আচার্য প্রভু সেখানে থেকে খোঁজ করতে লাগলেন, খোঁজ করতে করতে তিনি একজন পুরোহিতের মাধ্যম, পুরোহিত ব্রাহ্মণের মাধ্যম দিয়ে রাজার ওই যে রাজা ওই পুরোহিত ওই রাজার কাছে প্রতিদিন ভাগবত পাঠ করতে যেতেন। তিনিও ভাগবত শুনতে যেতে চাইলেন, তিনিও পুরোহিতের সঙ্গে রাজার সভায় ভাগবত শ্রবণ করতে যেতে চাইলেন। পুরোহিত গিয়ে রাজাকে ভাগবত পাঠ করাতেন আর শ্রীনিবাস আচার্য বসে থাকতেন। শ্রীনিবাস আচার্য ভাগবত শ্রবণ করে তার মনে অন্যরকম বিকার হচ্ছে যে
এই পুরোহিত যে ভাগবত পাঠ করছে তা সঠিক হচ্ছে না। তো মহারাজ ওনার মুখ দেখে বুঝতে পেরেছেন, উনি কিছু বলবেন হয়তো। তো মহারাজ ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কে, কোথা থেকে এসেছেন, কেন আপনার এরকম বিকার হচ্ছে। তখন উনি বলছেন যদি অপরাধ না নেন তাহলে কিছু কথা বলি, যে এই যে এখানে ইনি ভাগবত পাঠ করছেন, এনার এই ভাগবত বর্ণনায় অনেক ত্রুটি আছে, তা আপনি ভাগবত পাঠ করতে পারেন? রাজা জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমি ভাগবত পাঠ করি, তা আগামীকাল থেকে আপনি শ্রবণ করাবেন। শ্রীনিবাস আচার্য প্রভু, হ্যাঁ তিনি তো আচার্য, গোস্বামীগণ নাম দিয়েছেন ভাগবতের আচার্য, সেই শ্রীনিবাস আচার্য পরের দিন ভাগবত পাঠ করলেন, তার ভাগবত পাঠ শ্রবণ করে সকলে মুগ্ধ হয়ে গিয়েছে। এই যে রাজা ওই শ্রীনিবাস আচার্য প্রভু সঙ্গ করলেন, তার মুখে ভাগবত শ্রবণ করে তার শরণাগত হয়ে তার শিষ্যত্ব অঙ্গীকার করলেন। আর জিজ্ঞাসা করলেন কেন আপনি এখানে এসেছেন, কি অভিপ্রায় এখানে আছেন। তখন তিনি খুলে বললেন যে আমরা গোস্বামীদের গ্রন্থ নিয়ে যাচ্ছিলাম, আর এইভাবে এখান থেকে যাওয়ার সময় দস্যু ডাকাত চোরেরা লুটেরা আমাদের এই গ্রন্থ সম্পদ হরণ করে নিয়ে গিয়েছে। এটা শ্রবণ করে ওই রাজা তো বুঝতে পারলেন যে অপরাধ তো তার হয়েছে। হ্যাঁ তখন তিনি সমস্ত গ্রন্থ সম্পদ সব পুনরায় প্রদান করলেন, তার শরণ গ্রহণ করলেন, তার শিষ্যত্ব গ্রহণ করলেন, শিষ্য হয়ে গেলেন। শিষ্য হয়ে তারপর হ্যাঁ ওই রাজ্য আদি সব ছেড়ে তার সঙ্গে চলে গিয়েছিলেন পরবর্তীতে। তো দেখুন এই যে শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে এই রকম একজন দস্যু রাজা সেও পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। সনক সনাতন সনন্দন সনত কুমার তারা নির্বিশেষবাদী ছিলেন, বৈকুণ্ঠে গিয়ে ভগবানের দর্শন করে ভগবানের ভক্ত হয়ে গেলেন সবিশেষ রূপে। তারপর গত ক্লাসে আমি নিশ্চয়ই বলেছিলাম মধুসূদন সরস্বতীর কথা, বৃন্দাবন গিয়ে এক ভক্তের সংস্পর্শে ভগবানের ভক্ত হয়ে গেলেন, নাম জপ করতেন, চোখ দিয়ে জল পড়ত, কৃষ্ণকেই সর্বশ্রেষ্ঠ তত্ত্বরূপে স্বীকার করে কৃষ্ণ ভজন করতে লাগলেন। তেইভাবে ভক্তি মুক্তি সিদ্ধি কামী তারা যখন সুবুদ্ধি হয় অর্থাৎ কৃষ্ণ ভক্তের শরণ গ্রহণ করে তখন সুবুদ্ধি হয়, আর কৃষ্ণ ভজন করার প্রভাবে তাদেরও কৃষ্ণ গাঢ় রতি উৎপন্ন হয়, গাঢ় ভক্তি যোগে কৃষ্ণের ভজন করে। তাহলে কি কৃষ্ণ ভজনে কামনা থাকবে না, বাসনা থাকবে না, তারও নিরসন করে দিচ্ছেন মহাপ্রভু পরের শ্লোকে ভাগবত থেকে শ্লোক দিয়ে। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। সর্বপ্রকার কামনা যুক্ত হন অথবা সম্পূর্ণ নিষ্কাম হন অথবা মুক্তিকামী হন, উদার বুদ্ধি হওয়া মাত্র মানুষ তীব্র শুদ্ধ ভক্তি যোগে পরম পুরুষ শ্রীকৃষ্ণের আরাধনা করবে। অকাম কি থেকে শুরু করছেন, অকাম যার কোনো কামনা বাসনা নেই। যদি কেউ এই স্তরে থাকে যে আমার কোনো জাগতিক কামনা বাসনা নেই, সেও কৃষ্ণের ভজন করতে পারবে, সেই কৃষ্ণের ভজন করতে পারবে। যদি কারো সর্বপ্রকার কামনা থাকে,
সর্বকাম, কেউ বলতে পারে আমি তো নিষ্কাম নই, আমার সমস্ত কামনা আছে। তার উদ্দেশ্য বলা হয়েছে যে যদি আপনার সর্বকামনা থাকে, সমস্ত কামনা, সমস্ত প্রকার কামনা, দেখুন আপনি আর্ত হন কি অর্থার্থী হন, আর্ত গজেন্দ্র অর্থার্থী ধ্রুব মহারাজ, জিজ্ঞাসু সৌনুকাদি ঋষিদের মতো জিজ্ঞাসু, এটা জানতে চাই ওটা জানতে চাই, শুধু প্রশ্ন প্রশ্ন, কি থেকে কি হলো, এটা কেন হলো ওটা কেন হলো, শুধু প্রশ্ন জিজ্ঞাসা কর। তারপর জ্ঞানী যদি সনক সনাতন সনন্দন সনত কুমার এদের মতো জ্ঞানী হন, সুখদেব ভূষণ মতো জ্ঞানী হন, তথাপিও আপনি ভগবানের আরাধনা করতে পারে। সর্বকামনা, এই সর্বকামনা, এর থেকেও বড় কামনা হচ্ছে কি মোক্ষ কামনা। যদি আপনার এই মুক্তি কামনাও থাকে, মুক্তি কামনাও থাকে, তাহলেও যিনি তীব্র ভক্তি যোগে ভগবানের আরাধনা, তিনি তীব্র ভক্তি যোগে ভগবানের আরাধনা করতে পারেন। যদি মনে করেন যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ভজন করলে তারা গরিব হয়ে যায়, কৃষ্ণ তার ধন সম্পদ কেড়ে নেয়, কৃষ্ণ তাকে ভিখারি করে দেয়, অনেকে ধারণা, কিন্তু নয়। কৃষ্ণ যদি ভিখারি করে দেবে তাহলে ধ্রুব মহারাজকে দর্শন দিয়ে কেন তাকে ভক্তিও দিলেন আবার রাজ্যও দিলেন, কেন তাহলে তাকে কেন রাজ্য দিলেন? তারপর অম্বরীশ মহারাজকে, অম্বরীশ মহারাজকে চক্রবর্তী সম্রাট, অম্বরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট, তাকে সুদর্শন চক্র নিযুক্ত করে দিয়েছেন তার রাজ্য সুরক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে রাজপদে অধিষ্ঠিত করার জন্য এত বড় সংগ্রাম করলেন। তারপর পরীক্ষিত মহারাজকে বাঁচানোর জন্য গর্ভে গিয়ে ব্রহ্মাস্ত্র নিবারণ করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে তাকে রাজপদে অধিষ্ঠিত করা হলো। এইভাবে কৃষ্ণের মহান মহান ভক্তরা দেখুন রাজপদে অধিষ্ঠিত হয়েছে, রাজা হয়েছেন, চক্রবর্তী সম্রাট হয়েছে, রাজাদের রাজা হয়েছে। কৃষ্ণ ভজন করলে যদি গরিব হয়ে যেতে হয় তাহলে এইভাবে তার ভক্তকে এইভাবে রাজপদে অধিষ্ঠিত করলেন কেন? বলে ওই কথাটি সর্বদা সঠিক নয় যে কৃষ্ণ ভক্ত হলে সে ভিখারি হয়ে যাবে, সবার বেলায় প্রযোজ্য নয়। যে চায় যে সর্বান্তকরণে কৃষ্ণের আরাধনা করবে, কৃষ্ণের ভজন করবে, তার মনের অভিপ্রায় দেখে কৃষ্ণ তাকে সেই রকম করেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি চেয়েছিলেন সব কিছু ত্যাগ করে মহাপ্রভুর ভজন করবেন, সেবা করবেন, তাই রঘুনাথ দাস গোস্বামী সেই অবস্থা লাভ করেছিলেন। ওদিকে ধ্রুব মহারাজ চেয়েছিলেন রাজ্য ভোগ, পরবর্তীতে তার সুবুদ্ধির উদয় হওয়া সত্ত্বেও ভগবান তাকে তার রাজ্যও প্রদান করেছিলেন, ভক্তিও প্রদান করেছিলেন। এইভাবে ভগবত ভক্ত কৃষ্ণ ভক্ত তার যদি কোনো কামনা বাসনা থাকেও থাকে ভগবান তা পূরণ করেন, ভক্তিও প্রদান করেন।
তাই বলা হয়েছে যে আপনার কামনা থাকুক বা কামনা না থাকুক বা মুক্তির কামনা থাকুক, আপনি কৃষ্ণের ভজন করুন। 37 নম্বর শ্লোক, অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে দেন সচরণ। মুক্তি ভক্তি ও সিদ্ধি কামীরা শুদ্ধ ভক্তি কামী নন, তারা কোনো ভাগ্যক্রমে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলে সাধন ভক্তির যে ফল প্রেম, তা যদিও তাদের উদ্দেশ্য না থাকে, তথাপি কৃষ্ণ কৃপা করে তাদের তা দেন। দেখুন মহাপ্রভু বলছেন যে এই যে ভক্তি মুক্তি সিদ্ধি কামী, তারা শুদ্ধ কামী নয়, মানে শুদ্ধ ভক্তির উপাসক নয়। তারা কোনো ভাগ্যক্রমে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হলে সাধন ভক্তির ফল যে প্রেম, তা যদি যদিও তাদের উদ্দেশ্য না থাকে। দেখুন সেই এই যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী, এদের উদ্দেশ্য যদি সেই কৃষ্ণ প্রেম সেই উদ্দেশ্য না থাকে, তথাপিও কৃষ্ণ কৃপা করে তা দেন। দেখুন কত কৃপাময় কৃষ্ণ, যে তারা জানে না যে তাদের প্রকৃত মঙ্গল কিসে, তারা জানে না, না জেনে কি ভক্তি মুক্তি সিদ্ধির উপাসনা করছে, সিদ্ধির কামনা করছে, ভক্তি মুক্তি সিদ্ধির কামনা করছে না জেনে। কিন্তু কেউ যখন এই প্রকার লোক শুদ্ধ কৃষ্ণ ভক্তের সংস্পর্শে আসে, শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করে, তার সঙ্গে হরিকথা শ্রবণ আদি করে, দেখুন যদি তাদের হৃদয় শুদ্ধ না হয়, মানে কি হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তির ইচ্ছা উদিত হয়নি এখনো, তথাপি কৃষ্ণ কৃপা করে তাদের তা দেন, কৃষ্ণ কৃপা করে তাদের তা দেন। দেখুন এটা কৃষ্ণের এই কৃপার দৃষ্টান্ত আমরা উতনা উদ্ধার লীলায় দেখতে পাই। উতনা উদ্ধার লীলায় উতনা সে কি জন্য এসেছিল ব্রজে, শিশু হত্যার জন্য, কংসের শত্রুর হত্যার জন্য, কৃষ্ণকে হত্যার জন্য এসেছিল। কি বেশ বানিয়ে এসেছিল, মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মী দেবী এসেছে, নিজেকে এত সুন্দর রূপে তৈরি করেছিল, এত সুন্দর রূপে তৈরি করেছিল পুতনা, যোগ বলে যে ব্রজ গোপিকারা ব্রজ বালক আদি গোপেরা দেখে চিন্তা করেছিল যে স্বয়ং লক্ষ্মী দেবী, তাই আর কেউ আটকায়নি। পুতনা এত সুন্দর রূপ তৈরি করেছিল, কেউ আটকায়নি তাকে, আর সরাসরি সে নন্দ মহারাজের মহলে প্রবেশ করে, মা যশোদার কক্ষে প্রবেশ করেছিল, দোলনায় কৃষ্ণ শয়ন করে আছে, কৃষ্ণ তাকে আসতে দেখে চোখটা বন্ধ করে নিয়েছেন, আর পুতনা সে কি করেছে, কৃষ্ণকে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়েছে, মাতৃভাবের অভিনয় করেছে। দেখুন কোথায় এসেছে, যদ্গতা নয়া নিবর্তন্তে তদ্দাম ও পরমম্য,
যেখানে আসলে আর কাউকে ফিরে যেতে হয়, ব্রজধামে এসেছে। তারপর কাদের সংস্পর্শে আছে? ভগবানের নিত্য পরিকরদের, মা যশোদা, রোহিণী মাতা, ব্রজগোপিকা, তাদের দর্শন লাভ হয়েছে, তাদের সংস্পর্শে আছে। তারপর বেশভূষা নিয়েছে আবার কি গোপীদের, হাব ভাবে মাতৃভাব প্রকাশ করছে, কিন্তু ভিতরে কঠোরতা, ভিতরে ফলাহল বিষ, কালকূট বিষ। এই যে বাইরে তার ভাব ভাব কি মায়ের অভিনয়, কৃষ্ণ কেবল এই অভিনয়টুকু দর্শন করে তাকে উদ্ধার করে তাকে গোলোক বৃন্দাবনে মাতৃপদ দিয়ে দিলেন। ওখানে আচার্যগণ তারা বর্ণন করছেন যে পুতনা তার দুষ্টতার সীমা প্রদর্শন করেছেন, যে এসেছে মায়ের ভাবে অভিনয় করেছে, সে মায়ের ভাবে আর গোপীদের মতো বস্ত্র ধারণ করেছে, আর হৃদয়ে তার কালকূট বিষ, হৃদয়ে ছলনা। দুষ্টতার চরম সীমা প্রদর্শন করেছে, আর ভগবান এত করুণাময় যে বাল ও শিশুদের হাত দিয়ে গলা টিপে মেরে ফেলেছে বা হাড় মুটকে রক্ত খেয়েছে, সেই দুষ্টাকে উদ্ধার করে গোলোক বৃন্দাবনে মাতৃপদ দিয়ে দিয়েছে, গোলোক বৃন্দাবনে মাতৃপদ দিয়ে দিয়েছে। ভগবান তার কৃপার সীমা প্রদর্শন করে দিয়েছে। এই রকম যে কৃপাময় তিনি, এইভাবে যদি কেউ ভক্তি মুক্তি সিদ্ধিকামী হয়েও আসেন, শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকেন, যদি তাদের শুদ্ধ ভক্তি কামনা না থাকে, তথাপিও কৃষ্ণ তাদের মনোভাবকে পরিবর্তন করে দেন, মনোভাবকে পরিবর্তন করে দেন, কারণ তিনি সর্বসমর্থবান। কৃষ্ণ স্বতন্ত্র, কৃষ্ণ সর্বসমর্থবান। আমরা সকলে আইনের গণ্ডিতে বাধা, কিন্তু কৃষ্ণ নন। আমরা সকলে আইনের গণ্ডিতে বাধা, বিধির বিধানে বাধা, বৈদিক বিধানে বাধা, কিন্তু কৃষ্ণ নন। কৃষ্ণকে কৃপা করতে কোনো বিধানের অপেক্ষা করতে হয় না, তিনি তার ইচ্ছা অনুসারে যে কাউকে কৃপা করতে পারেন। তার পরবর্তী শ্লোকে বলছে যে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয়েষু, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। কৃষ্ণ বলেন আমার ভজনা করা সত্ত্বেও কেউ যদি বিষয় সুখ কামনা করে সে বড়ই মূর্খ, প্রকৃতপক্ষে সে অমৃত ছেড়ে বিষ পান করতে চায়। আমি বিজ্ঞ এ মূর্খে বিষয়ে কেন দিব, সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব। কিন্তু আমি বিজ্ঞ, তাই আমি সেই মূর্খ লোকটিকে কেন বিষয়রূপ বিষ দিব, আমি তাকে আমার চরণামৃত দিয়ে তার বিষ পিপাসা ভুলিয়ে দিব। এই যে বিষ পিপাসা, বিষ পিপাসা মানে বিষয় লাভের স্পৃহা। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, বিষয় বিষম অহর্নিশি সদা জলে, বিষয় বিষম বিষে অহর্নিশ সদা জলে, বিষয় রূপ বিষে আমি
অহর্নিশি সদা জ্বলছি। আমার কৃষ্ণ নামে রুচি হল না, গোরা বহু না বুঝিয়া মরিল। এই যে নরোত্তম দাস ঠাকুর গাইছেন, বিষয় কি বিষ, বিষয় বিষ, বিষয় কি কি, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই জড় জগতের এই বিষয় বিষ, এই জড় জগতের বিষয়। এটা বিষের মতো কার্যকরী হয়ে আমাদের মতিকে দূষিত করে, আমাদের মতিকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরিয়ে দেয়, আমাদের মতিকে অসৎ প্রবৃত্তির প্রতি পরিচালিত করে। কেন, ওই বিষয় ভোগের স্পৃহা, বিষয় দর্শনের স্পৃহা, ভোগ করার স্পৃহা, এইভাবে আকর্ষণ সৃষ্টি করে দেয়। এমনি বিষ সে তো আমাদের এই একটা জীবনকে নাশ করে দেয়। কেউ যদি বিষ খায় তাহলে কি হবে, সে তার দেহ কিমৃত হয়ে যাবে, মারা যাবে, সে একটা জীবন হারালো। কিন্তু কেউ যদি এই বিষয়রূপ বিষ গ্রহণ করে তাহলে তার পরমার্থ নষ্ট হয়ে যাবে। পরমার্থ যে জন্যে সেই মনুষ্য জন্ম লাভ করেছে সেই পরমার্থ নষ্ট হয়ে যাবে। বিষয় বিষ, এই বিষয় বিষ কেউ যদি কামনা করে, যে কামনা করে সে তো আর বুঝতে পারে না যে এটা বিষ। হ্যাঁ, মনে করুন যে আপনি আপনার বাড়িতে আছেন, আর দেখছেন যে আপনার কোনো আত্মীয় স্বজন সে এমন একটি জল পান করতে যাচ্ছে, আপনি দেখেছেন যে সেই জলে কি বিষ মেশানো আছে বা বিষের বোতল বা এরকম কিছু, আপনি দেখছেন যে সে বিষ পান করতে যাচ্ছে, আপনি কি তাকে বিষ পান করতে দেবেন? না, কখনোই নয়। হ্যাঁ, আপনি যদি জানেন কখনোই তাকে বিষ পান করতে দেবেন। এইরকমভাবে এই জড় জগতের লোক যারা এই নিরন্তর এই বিষ পান করছে, বিষয়রূপ বিষ পান করছে, কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ স্বয়ং তিনি বলছেন যে আমি তো জানি যে এগুলো বিষ, কেউ আমার ভজন করে মানে অমৃতের ভজন করছে, আর আমার কাছে অমৃত না আছে, বিষ প্রার্থনা করছে। ভক্তি অমৃত, নারদীয় ভক্তি সূত্রে নারদ মুনি বলছেন যে ভক্তি অমৃত। দেখুন, সমুদ্র মন্থন লীলায় প্রথমবারই বিষ উঠেছিল, কিন্তু কেউ বিষ খাওয়ার জন্য রাজি হয়নি। দেবতারা মিলে তখন শিবের কাছে গিয়েছিলেন যে আপনি বিষ গ্রহণ করুন, কেননা তিনি বিষ গ্রহণ করেও বিষের প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন। দেবতারা দানবেরা, দেবতাদের ইন্দ্র আর অসুরদের বলি মহারাজ, তারা উভয় মিলে ভগবানের পরামর্শে সমুদ্র মন্থন করছিলেন, তো প্রথমবারই বিষ উত্থিত হয়, কালকূট বিষ, এই হলাহল বিষ। বিষের প্রভাবে চারিদিকে দেবতারা দানবেরা হাহাকার করছে, দেবতারা দানবেরা মিলে তখন শিবের কাছে গেলেন যে হে দেবাদিদেব, হে মহেশ্বর, হে প্রভু, আপনি উদ্ধার করুন আমাদের। প্রার্থনা করছেন কেন, বিষ খাওয়ার জন্য। শিবকে ওখানে প্রার্থনা করা হয়েছিল বিষ খাওয়ার জন্য। সকলেই জানতেন যে
শিব বিষ গ্রহণ করলেও বিষের কোনো প্রতিক্রিয়া তার হবে না, আর হয়ও নি। শিব বিষ খেয়ে নিয়েছেন, আর কি কণ্ঠে রেখে দিয়েছেন, কোনো খারাপ প্রভাব পড়েনি। এই রকম বিষয় তাদেরকেই প্রভাবিত করতে পারে না যারা এই রকম বেদ বিধির ঊর্ধ্বে মহাভাগবত, তাদেরকেই এই বিষয় রূপ বিষ প্রভাবিত করতে পারে না। মহাভাগবত সাধারণ মানুষ তো সেই স্থিতিতে নেই, ভক্তিকামী সিদ্ধিকামী মুক্তিকামী সেই স্থিতিতে নেই, এই জন্য তারা ওই বিষের প্রভাবে মরবে। পারমার্থিক জগতেও তারা এই বিষয় রূপ বিষ এর প্রভাবে তারা ভক্তি থেকে দূরে সরে যাবে। এই জন্য কৃষ্ণ বলছেন যে অমৃতের ভজন করে অমৃত প্রার্থনা করা উচিত। সমুদ্র মন্থন কি জন্য হয়েছিল? অমৃতের জন্য, বিষ খাওয়ার জন্য নয়। যখন অমৃত উঠল তখন দেখুন, ধন্বন্তরী যখন কলস নিয়ে উঠলেন তখন কেউ আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি। যে বলবান সে ধন্বন্তরীর হাত থেকে কলস কেড়ে নিয়ে ছুটে যেতে লাগলো, অহম পূর্বম অহম পূর্বম, আমি আগে খাবো আমি আগে খাবো। দেখুন অমৃতের জন্য কি মানে তাদের লালসা বৃদ্ধি পেয়ে গিয়েছে। ভক্তি অমৃত এরকম, ভক্তি অমৃতের জন্য কি প্রকার লালসা হওয়া উচিত, সেই কৃষ্ণ কত করুণাময় যে তিনি আমাদের সেই ভক্তি অমৃত দিতে চাচ্ছেন, ভক্তি রূপ অমৃত আমাদের দিতে চাচ্ছেন। তাই বলছে যে বিষয় বিষ অমৃতের ভজন করে অমৃত প্রার্থনা করো, আমার ভজন করে প্রেম প্রার্থনা করো। যারা তা না করছে কৃষ্ণ তাদেরকে বলছে তারা মূর্খ হতে পারে, তারা তো জানে না যে কোনটি বিষ কোনটি অমৃত। আমি তো বিজ্ঞ, আমি তো বিজ্ঞ, আমি বিজ্ঞ হয়ে তাদেরকে কেন এই বিষ খেতে দিব? আমি তো জানি যে তারা যদি বিষ গ্রহণ করে তাহলে তাদের পরমার্থ নষ্ট হয়ে যাবে, অতএব আমি তাদের বিষয়রূপ বিষ বাসনা ভুলিয়ে দিয়ে সচরণামৃত প্রদান করব, সচরণামৃত প্রদান করব। তিনি শুধু বলছেন প্রদান করব, তিনি দৃষ্টান্ত দিয়েছেন, তিনি প্রদানও করেছেন। ধ্রুব মহারাজকে তিনি বিষয় বাসনা ছাড়িয়ে তার ভক্তি প্রদান করলেন, বিষয় দিলেন কিন্তু তার বাসনা ছিল না, বিষয় বাসনা ছিল। তারপর দেখুন যারা এইরকম শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন রাজর্ষি হয়েও তাদের বিষয় বাসনা ছিল না। রাজর্ষি হয়েও অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদ মহারাজ, রাজা হয়েও বিষয় বাসনা কি মনে ছিল না তাদের, ওই বাইরে নাম মাত্র করতেন, নামে মাত্র অনাসক্ত ভাব, তাদেরকে তিনি তার প্রেম প্রদান করেছিলেন, ভক্তি প্রদান করেছিলেন। এইভাবে কৃষ্ণ প্রকৃত সুহৃদ যিনি আমাদের প্রকৃত প্রয়োজনটি অনুভব করেন,
হ্যাঁ, প্রকৃত শরীর, যে প্রকৃত প্রয়োজনটি যিনি অনুভব করছেন, যে এরা মূর্খ হতে পারে, আমি তো মূর্খ নই, আমি তো জানি যে জীবের প্রকৃত প্রয়োজন কোনটি। সে যদি আমার চরণে প্রপত্তি করে, আমার প্রতি আসক্ত হয়, আমার পরায়ণ হয়, হ্যাঁ, সেটাই তার জন্য তার সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ চাওয়া, সর্বশ্রেষ্ঠ পরমার্থ। সেই বিষয়ে কৃষ্ণ তাকে জ্ঞান করিয়ে দেন, প্রদান করেন, কৃষ্ণ তার মনের পরিবর্তন করে দেন। যদি কেউ এরকমভাবে শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকতে পারে, শুদ্ধ ভক্তের সংস্পর্শে থেকে কৃষ্ণের ভক্তিতে যুক্ত হতে পারে, তাহলে তার যদি এরকম দুর্বাসনা, খারাপ বাসনা বা বিষয় বাসনা থাকে, ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যায়। এটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগের বিষয়, যে আমরা এরকম যদি কোনো মহাত্মার সঙ্গ লাভ করতে পারি, মহাভাগবতের সঙ্গ লাভ করতে পারি, তার সংস্পর্শে থেকে তার সেবা করতে পারি, তার কৃপা প্রাপ্ত হতে পারি, তাহলে তার মাধ্যম দিয়ে আমরা ভগবত কৃপা, ভগবানের কৃপা লাভ করব, যার প্রভাবে আমাদের সমস্ত জড়বাসনা নষ্ট হয়ে যাবে। জড়বাসনা নষ্ট তিনিই করে দেবেন, কৃষ্ণই করে দেবেন। আমাদের কেবল শুদ্ধ ভক্তের আনুগত্য থেকে তার সেবা করা, ভগবানের নাম গুণগান করা। এই জন্য ছিল রূপ গোস্বামী, তিনি উপদেশামৃতে সর্বশ্রেষ্ঠ শ্লোকে বলেছেন, তন্নাম সুকীর্তনানো স্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়জ্য তিষ্ঠান ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়দখিল মৃত উপদেশ সারম। সমস্ত উপদেশের সার, যে এই প্রকার কৃষ্ণ ভক্তের আনুগত্যে, কৃষ্ণ ভক্তের আনুগত্যে যদি কৃষ্ণের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন করা যায়, তাহলে সেটি হচ্ছে সমস্ত উপদেশের সার। মানে ওইভাবে, ওই রকম ভজনের প্রভাবে আমাদের অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, নিষ্ঠা রুচি আসক্তি ভাব কৃষ্ণের চরণে প্রেম উৎপন্ন হবে। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই বিশ্রাম থাকছে, 39 শ্লোক নাম্বার পর্যন্ত আমরা পড়েছি। কৃষ্ণের শরণ গ্রহণ করলে আমাদের যদি দুর্বাসনাও থাকে, কৃষ্ণের শরণের প্রভাবে, ভক্তির প্রভাবে, কৃষ্ণ সিদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে সেই সব অনর্থগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। বাস্তবিক জীবনে আমরা আমাদের জীবনে দেখতে পাই যে আমাদের কত দুর্বাসনা ছিল, কত দুর্বাসনা ছিল, কিন্তু সেই দুর্বাসনাগুলো ভজনের প্রভাবে, কৃষ্ণ ভক্তির নামের প্রভাবে বা মহাত্মাদের সেবার প্রভাবে এগুলো অজান্তেই কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পথে আমরা অগ্রসর হচ্ছি, এটা সকলেই তাদের ব্যক্তিগত জীবন অনুভব করবে, যদি কেউ এইভাবে শুদ্ধ ভক্তের আনুগত্যে থাকতে পারে। হরে কৃষ্ণ। জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি যায়, সমবেত ভক্তমণ্ডলী কি যায়, গৌর প্রমানন্দে। কারো কোনো জিজ্ঞাসা? হরে কৃষ্ণ প্রভু, অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে আপনি বোঝালেন মুক্তির ব্যাপারে, জড়ভারতের সম্বন্ধে আপনি যা বললেন এত সুন্দর করে। তার রাজার গল্পটা প্রভু, এটা আমরা শুনেছিলাম আগে, যে গ্রন্থগুলো নিয়ে যাচ্ছিল যখন সব চুরি হয়ে গেছিল,
এটা আবার আমাদের একটা রিভিশন হলো হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রভু যখন মহাপ্রভুর মানে যখন মানে উনি এখান থেকে আমাদের ধারাধাম থেকে ইয়ে থামে চলে যান, তখন এই এই তিনে ইনারা তিনজনই ছিল না যে মানে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ পণ্ডিত, কিন্তু ইনারাই আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব যে আমাদের পরে মহাপ্রভুর পরে হচ্ছে ষড়গোস্বামী গণ, আর ষড়গোস্বামীদের পরে সর্বশেষ ছিলেন জীব গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ। সেই জীব গোস্বামীর তত্ত্বাবধানে এরা ছিলেন, এনারা জীব গোস্বামীর তত্ত্বাবধানে এনারা ছিলেন। শেষে ওই জীব গোস্বামী পাদ অন্যান্য বৈষ্ণববৃন্দের অনুমতি এবং আদেশ অনুসারে এনাদেরকে এইভাবে শিক্ষা প্রদান করেন এবং এই ষড়গোস্বামীদের সমস্ত গ্রন্থ তাদের হাতে প্রদান করেছিলেন প্রচার করার জন্য। বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে ছিলেন।